ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই বেশ ভালোই রয়েছেন, আমিও বেশ ভালো রয়েছি। তো আজকের ব্লগটা সকাল 10টা থেকে শুরু করছি। এখন বেরিয়েছি একটা দোকানের হালখাতা অ্যাটেন্ড করতে। হালখাতা অ্যাটেন্ড করতে মানে মমের বাকি ছিল শাড়ি দোকানে, যেখান থেকে সবসময় শাড়ি জামা কাপড় কেনা হয় সেই দোকানে বাকি ছিল। তো আগের বছরে লকডাউনের কারণে হালখাতা হয়নি, না হলে ওটা অনেকদিন আগেই মুখো হয়ে যেত। বাট যেহেতু এবছরে লকডাউনের সিন নেই, তো সেই হিসাবে আজকেই সেই হালখাতাটা ফেলেছে। তো আমি মম আর মাহি বেটা যাচ্ছি। আজকে যেহেতু সানডে, ভাই বাড়িতেই রয়েছে, আর চলো তাহলে বেরিয়ে পড়েছি যখন চলে যাই। আর রৌদ্র ভীষণ পরিমাণে, যার জন্য সানগ্লাস পরতে বাধ্য হয়েছি, আর মা পরেনি, পাড়া গায়ে লজ্জা পায়। এই হলো মেয়েদের কথা, তো বক্তৃতা দিচ্ছে, চলো তাহলে বেরিয়ে পড়ি। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, আর হালখাতা ঢোকার আগে এখন এসেছি তামাশালাতে, কারণ মা সাথে করে দুটো বঁটি নিয়ে এসেছি। আমাদের যে রেগুলার ব্যবহার হয়, মা তো বঁটিতেই সব কিছু কাজ করে, ছুরি তো ব্যবহারই করতে পারে না। তো তামাশালাতে এসেছি ওগুলো কাটিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে ধার দিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার কারণটা হলো এমনি আগে থেকে বোঁচা হয়েছিল, আর তার উপরে কাটতেও খুব অসুবিধা হয়, সবজি টবজি বলো মাছ বলো। যেহেতু পয়লা বৈশাখ সামনে আসছে, তো পয়লা বৈশাখে যদি বন্ধু ঠিকঠাক কাজ না করে, মানুষের এমনি থেকেই বিরক্ত লেগে যাবে। ওই দিনে একটু ভালো মন্দ রান্না হবে। যাই হোক, মা বসে আছে, পাকার হাওয়া খাচ্ছে, আর দাদুটা কাজ করে দিয়েছে অলরেডি। তো ওটা যেহেতু এখন গরম, সিজন ফেলে রেখে দিয়েছে, তো ওটা ঠিকঠাকভাবে কাঠের গায়ে যেমনভাবে ছিল বঁটি, তো ওটা লাগিয়ে দিলে বেরিয়ে যাবো এখান থেকে। আর মাহি কী করছে বলো তো? মাহি এখন জল খাচ্ছে, তার ঢাকনাটা এই, চলো তোমাদেরকে দেখাই। এই জল খাচ্ছে, কারণ হচ্ছে কি জল খাওয়া পার্টি, খুব জল খায়। আর বিশেষ করে এখন বাইরে রৌদ্র একটু হচ্ছে, দেখা যাচ্ছে ভীষণই রৌদ্র পড়েছে, ওই জন্য ওর জন্য আলাদা করে জলের বোতল নিয়ে আসা হয়েছে।